পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আলোচনা সভা মালদা জেলা পরিষদের বিনয় সরকার অতিথি নিবাসে। কয়েকদিনের মধ্যে রাজ্যের অন্যান্য পৌরসভার পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার 29টি ওয়ার্ডে নির্বাচনের দামামা বাজতে চলেছে। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় সভায় সেই নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, বিধায়িকা সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমালা আগরওয়াল, প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি, দুলাল সরকার সহ অন্যান্য কোঅর্ডিনেটররা। আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে কিভাবে দলের পক্ষ থেকে পরিচালনা করা হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই দলীয় সভায়। ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দুলাল সরকার জানান, পৌরসভা নির্বাচনে ভালো ফল করার লক্ষ্যে দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত হস্তক্ষেপ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের আভ্যন্তরীণ ব্যাপার এবং কীভাবে আমরা পৌরসভা ভোট লড়বো সেটা নিয়ে আমাদের সাংগঠনিক আলোচনা হয়েছে, ব্যাস এতটুকুই বলতে পারি। এটা আমাদের একেবারে আভ্যন্তরীণ। কাকে মুখ করে লড়বেন? মুখ সব জায়গায় মমতা ব্যানার্জি, আমাদের অনারেবল চিফ মিনিস্টার এবং আমাদের সাংগঠনিক সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি হচ্ছে সব জায়গায় মুখ। টিকিটের ক্ষেত্রে ক্রাইটেরিয়া আছে? এটা আমাদের সর্বভারতীয় নেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি, ওনারা দেখছেন কোথায় কাকে টিকিট দেওয়া যাবে। পুরো ওখান থেকেই আমাদের টিকিট ডিক্লেয়ার হবে। আমাদের কাজ টিকিট দেওয়া নয়, আমাদের কাজ হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা। যেই দলের প্রতীক নিয়ে দাঁড়াবে তাকে জেতা। জেলার কোনো মতামত নিচ্ছেন না? হ্যাঁ, জেলার মতামত নিয়েছে সর্বস্তরের। জেলার মতামত তো দূরের কথা, সর্বস্তরের মতামত নিয়েই কিন্তু প্রার্থী ঠিক করা হচ্ছে। আমাদের ভরসা আছে দলের উপরে, সংগঠনের উপর আমাদের ভরসা আছে, নেত্রীর উপর আমাদের ভরসা আছে। যাকে যেখানে প্রার্থী করবে দলের ভালোর জন্যই প্রার্থী করবে। আপনাদের ক্লিয়ার বলি যে প্রার্থী বারবার একটা কথা বলছে, আপনারা শুধু এটা বিতর্কিত করার চেষ্টা করছেন। প্রার্থী করার এখতিয়ার কিন্তু আমাদের কারোর নেই। প্রার্থী দেখুন, এটা পুরোপুরি আমাদের সর্বভারতীয় নেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অফিস থেকে হচ্ছে। আমাদের একটা আইপ্যাকে আছে, আইপ্যাক টিম কাজ করছে এবং আমাদের সমস্ত স্তরের লিডার্সদের সঙ্গে আলোচনা করে তারা একটা রিপোর্টের বেসিসে ওখান থেকেই প্রার্থী সিলেক্ট হবে। মানে আমাদের তো বলছি এতক্ষণ ম্যারাথন বৈঠক কেন করতে হলো? এবছর কাউকে মুখ করা হলো না? এখন তো আপাতত দেখুন, আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, আমাদের দলের একটাই মুখ, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। পৌরসভা নির্বাচন আছে সামনে, যেটা আমাদের মাননীয় নেত্রী মমতা দি ঘোষণা করেছেন, তো সেই মতো ইংলিশবাজার এবং ওজমাল্লার দুটো পৌরসভা আছে। আজকে ইংলিশবাজার সেটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে ইংলিশবাজারের কাউন্সিলর ছিলাম আর চেয়ারম্যানও ছিলাম। এই জন্যে এটা একটা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করা, সাজেশনগুলো নেওয়া যায় কী করলে বেটারমেন্ট হবে, কীভাবে কাজ করতে হবে সেটা। ওই জন্যই আজকে আলোচনা ছিল, সেখানে সবাই এসেছিলো, প্রায় মূলত 90% লিডাররা এসেছিলেন। আলোচনা হয়েছে, কয়েকজন এমএলএও এসেছিলেন। কী প্রস্তাব দিলেন? প্রস্তাব কিছু নেই, আমাদের সংগঠনটা বাড়াতে হবে। কে ক্যান্ডিডেট হবে না হবে এটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হবে সংগঠন। আজকে আমি এখানে ক্যান্ডিডেট হয়ে গেলাম, জিতে গেলাম, কালকে লোকসভায় জামাইয়ের মতো বসে থাকবো, ওকে বাড়ি থেকে ডেকে দিয়ে লোকসভা ভোট লাস্ট বিধানসভায় যেটা আমরা দেখলাম, সেরকম না হয়। যে ক্যান্ডিডেট হবে সেই সাথে রাউন্ড দ্য ক্লক পার্টি ওয়ার্কার হয়। যারা আপনাদের মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।